আঠেরো ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন আগরতলা প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহপ্রবেশের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি তার আগে রাজ্য জুড়ে চলছে অভিযান যা চলবে ডিসেম্বর পর্যন্ত শুক্রবার আগরতলা পুর নিগমের উদ্যোগে স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বত্রই চলে স্বচ্ছ ভারত অভিযান ঝাড়ু হাতে দলীয় কার্যকর্তাদের সঙ্গে সাফাই অভিযানে নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা এবং মুখ্যমন্ত্রী জীষ্ণু তেপুর জয়নগর এলাকার অবলা চৌমহনীতে একটি অনুষ্ঠানও হয় আগরতলা পুর নিগমের উদ্যোগে হয় বৃক্ষরোপণ কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে পুরনিগম পুরপরিষদ এবং নগর পঞ্চায়েত সর্বত্রই ভারতীয় জনতা পার্টির সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ত্রিপুরায় এসে বলেছিলেন এই রাজ্য হীরা মডেল হবে আর সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সরকার গড়ে তোলা হচ্ছে জাতীয় সড়ক অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যাতেও অনেকটা এগিয়ে গেছে ত্রিপুরা রাস্তা মানুষকে রাস্তা দেখায় শুধু রাস্তা কংক্রিটের রাস্তা বা পিচের রাস্তা না কিন্তু মানুষ ভাবে যে যাচ্ছি আমি ধর্মনগর যাব যখন এই চিন্তাধারায় মনে করে যে অনেক সুজা রাস্তায় আমি যাবো সুজা পথে আমি যাবো তো যেভাবে অ্যালাইনমেন্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তা ভাবনা অ্যালাইনমেন্ট করে রাস্তা করছে যে জায়গায় পাঁচ ঘন্টা সাত ঘন্টা লাগতো সেই জায়গায় আমরা বলতে আড়াই ঘন্টার মধ্যে আমি ধর্মনগরে পৌঁছে যাবো তো সেই দিশায় কাজ করছে বিভিন্ন হীরা প্রজেক্ট এদিন রাজধানী আগরতলার ভোলাগিরি স্থিত ভোলানন্দ সেবা আশ্রমে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেব বর্মন সঙ্গে ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ দলীয় অন্যান্য কার্যকর্তারা প্রত্যেকেই এই আশ্রমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিজেদের নিয়োজিত করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মন বলেন স্বচ্ছ ভারত কর্মসূচি এই মুহূর্তে আর কর্মসূচি নয় এটা একটা আন্দোলনেই পরিণত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র এই কৃতিত্ব গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যোগা ও এখন আন্দোলনে পরিণত হয়েছে আগের সরকার মনে করতো শুধুমাত্র ঝান্ডা এবং ডান্দা হাতেই আন্দোলন হয় কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষকে সঙ্গে নিয়ে স্বচ্ছতার মতো আন্দোলন গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে যার কারণে আজ পরিষ্কার পরিচ্ছন্ন শহর গ্রাম সর্বত্রই প্রধানমন্ত্রী অনুপ্রেরণায় স্বচ্ছ ভারত একটা আন্দোলন হয়ে গেছে সেটা কিন্তু আর প্রোগ্রাম নেই সারা ভারতবর্ষেই যান আপনার দেখবেন শহরগুলি গ্রামগুলি একটু পরিষ্কার হয়ে গেছে আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে এবং আমরা যখন প্রথম স্বচ্ছ ভারত বলে উনি আমাদেরকে আহ্বান করেছিলেন ভারতবর্ষের মানুষ বলেছিলেন এটা কী কিন্তু আজকে স্বচ্ছ ভারত একটা অভিযান বা একটা আন্দোলন আন্দোলন কিভাবে করতে হয় মানুষকে নিয়ে সমাজকে নিয়ে সেটা প্রধানমন্ত্রী সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগে এই স্বচ্ছ ভারত অভিযান একটা অন্যরূপ নিয়েছে শান্তন টিভি